Nation. Arisha and Aadriti United. Acha kuchh nahi video da apne de bhal lagen. Like, share, subscribe. Bell icon press karna bhul banna. Nahole amne next video da apnar kache shobche age jabe. To shuru kori. Ajke amra tux paint korbo. Prothome amar bon korbe tarpore ami korbo. তো তুমি আজকে আদ্রিতি কি করে দেখাবে কম্পিউটারে টাক্স পেইন্ট চলো তাহলে শুরু করা যাক তো ফার্স্ট আদ্রিতি চলে এসেছে টাক্স পেইন্টের পেজে প্রথমে ও নেবে হচ্ছে স্ট্যাম্প টুল ইউজ করে ও কিছু কিছু স্ট্যাম্পস করছে এবারে তুমি কি করবে গ্রাস করবে আমি এটা মেটাবো আচ্ছা এটা মেটানোর জন্য আমাদের নিতে হবে আগে ইরেজার তার ঠিক উপরেরটা এবার আমরা সিলেক্ট করব ম্যাজিক ম্যাজিকে গ্রাস সিলেক্টেড আছে ম্যাজিকে আদ্রিতি করবে গ্রাস এফেক্ট দেবে আমি এটা যেতে বলছি গ্রিনে যাবে আচ্ছা তাহলে আমাদেরকে কোনটা ইউজ করতে হবে এখানে মাউস মাউস ইউজ করে এই যে আমরা গ্রিনে নিয়ে আসলাম কারসার ডিপ গ্রিন আর এটা সবাই শুনতে পাচ্ছেন টাক্স পেইন্টের ব্যাকগ্রাউন্ড মিউজিক এবারে কয়েকটা ফ্লাওয়ার করে নাও একটু নিচে এই যে এখানে এইখানে হচ্ছে এই যে ক্লিক করো এবার এর কালার সিলেক্ট করো রেড নাও পার্পল নাও হ্যাঁ এবার করো বাহ বাহ ভেরি গুড এবার অন্য কোনো কালার দেখো পার্পল দিয়ে করো বা পিঙ্ক দিয়ে করো ফাঁকা ফাঁকা করে করো হ্যাঁ হোয়াইটটাও ভালো লাগবে একটু করে দেখতে না হোয়াইট কি করে ভালো লাগবে আমরা আমি করে দেখেছি খুব সুন্দর ইয়েলো আর মধ্যে হোয়াইটটা ভালো লাগে ঘাসের মধ্যে করো তাহলে বোঝা যাবে আর খুব সুন্দর লাগে আচ্ছা ঘাসটার মধ্যে করো এখানে না ভেতরে হ্যাঁ এখানে করো এই যেখানটা বেশি করে ঘাস ঘাস করেছো এই জায়গাটায় করো হ্যাঁ সুন্দর এইখানে এইখানটা একটা করো এবার আমি নেব এই ফুলটা ইয়েলো 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 ফুলও তো হয় হয় তো ডার্ক পার্পল একটা নাও হালকা পার্পল নে তারপরে আচ্ছা ঠিক আছে বাহ হালকা পার্পলটা তো সুন্দর আসছে এবার আমরা নেব ডার্ক পার্পল ডার্কটা দেখি কালো কালো আসছে ও আচ্ছা আমরা চুজ করে নিয়ে এবার দেখি তো কিরম লাগে লালের মতোই তো লাগছে লাল হালকা যেটার জন্য আমার খুব ভালো লাগে গ্রিন 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 ফুল খুব সুন্দর লাগে আমার মনে হয় হালকা গ্রিন নিয়ে ওয়াও ভালোই লাগছে গ্রিনটা সুন্দর লাগে ডিপ গ্রিনটা তাহলে কিরম লাগবে একটু দেখাবে তো দেখাও দেখতে পারি তো দেখাও না ও নো এটা এটা হতে পারে না ফ্লাওয়ার না এখানে ফ্লাওয়ারে আবার যাও না আচ্ছা এবার
গ্রিন সিলেক্টেড আছে মেরবেল টিপে দাও একটু নিচে করো তাহলে বোঝা যাচ্ছে না একটু উপরে রং ভালো লাগছে না এটা তোমার ভালো লাগছে না না এইটা 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 ভালো লাগছে আচ্ছা আচ্ছা পিঙ্কটা এইটা 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 ভালো লাগছে পিঙ্কটা ভালো লাগছে না ভালো লাগছে না আচ্ছা লালটা ভালো লাগছে সব আমার পিঙ্কটা একটু হালকা তো ওইটা বেশি ভালো লাগে না তাই ও আচ্ছা তো এবার আমরা কোন ইফেক্টটা করব এবার আমরা করব এবার কি একটু টাইপ করবে এ বি সি ডি 1 2 3 4 নো নো ও শুধু পেইন্টই করবে তাহলে গ্রাস স্টাইলটা করবে না দেখি ব্লুটা কেমন লাগে দেখো আমি একটু জায়গা নিয়ে করব করো ভালো লাগছে ভালোই লাগছে এইটা ভালো লাগছে কোনো কিছু না কিন্তু একটা কি এখানে বাস ফুলি আছে ফুলি আছে ফুলি উবায় ফুলি আছে ফুল একটা গার্ডেন মনে হচ্ছে হ্যাঁ আদৃতি ইজ গার্ডেন চলো আমি অন্য একটা কালার চুজ করি এই হাত দিয়ে এবার কোন কালার চুজ করবে ব্রাউন করবে ব্রাউন দেখি কেমন লাগবে করে দেখো ভালোই লাগছে একটু এদিকে কর এই যে ব্যাটটি করে দেখো তো তুমি হুম স্টার্ট হয়েছে তো ব্রাউন সিলেক্টেড হয়ে গেছে এবার আমরা ব্রাউনটাকে করে দেখব অত ভালো লাগছে না এটা ঠিকঠাকই লাগছে কিন্তু এটা একদম এটার মতো লাগছে ও আচ্ছা এবার তাহলে আমরা একটু গ্রাস স্টাইল করে দেখব না 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 একটু দেখি তো কেমন লাগে ও মাই গড এটা পুরো টাইপের মতো লাগছে ভালো লাগছে না তো রিমু করে দি কি করবে ইরেজার তুমি ইরেজ না করে কি নতুন পেজ চাই না ইরেজ একটু করে দি আচ্ছা করে দাও নতুন পেজ নিয়ে নিই তাহলে হ্যাঁ ঠিক আছে ফার্স্ট ঠিক আছে তাহলে আমি নতুন পেজটা নিয়ে দিচ্ছি তুমি কি এরকম সাদা এই তো দেখতে পাচ্ছেন এখানে শুধু এইরকম পেজ না এই সব পেজও আছে তো তুমি কি কোনো কালারফুল পেজ না পেজ এরকম এইগুলো না এই সব না আমি এটা পুরো সাদা পেজ নেব আচ্ছা একবার এটা করে দেখবে এটা ওরজম না আচ্ছা ওকে ওয়াইপটা খুলে দাও এটা আমার কাছে করে নিয়েছি ঠিক আছে আমি তাহলে এটা করে দেখাবো আপনাদের আমি এই সব কালার চাই কোনো হোয়াইট বলছো তো আচ্ছা ও সব করলে অরেঞ্জ লাল সব দেওয়া যাবে না না ওর মধ্যে অরেঞ্জ লাল দেওয়া যাবে না কিন্তু কিন্তু খুব ভালো ভালো ইফেক্ট দেওয়া যাবে হ্যাঁ জানি যেরকম ফোম ইফেক্ট এইগুলো দেওয়া যাবে জানি আমি কিন্তু ওইগুলো নিলে কালার দেওয়া মানে মানে যেরকম পিঙ্ক না দেওয়া যায় ওর মধ্যে যাবে না ঠিক আছে তাহলে আমরা একটু আমরা একটা কাজ করি আমরা একটা এবার একটু ম্যাজিকে গিয়ে আমরা একবার ফ্রম ইফেক্ট ট্রাই করব না ফ্রম ইফেক্ট একবার দেখি না 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 এটার আওয়াজটা শুনে মনে হচ্ছে কোথাও ঢাক বাজছে ফায়ারিং হচ্ছে মনে হচ্ছে আমার এটা কি ইয়েলো ঘাস না এই ইয়েলো ঘাস ও আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগে করবেন লাইক এন্ড শেয়ার আর কমেন্টস করে জানানোর ভুলবেন না এই টাক্স পেন্টে যে করলো ওটা কিরম লাগলো এইটা ভালো লাগছে গাই বাই বাই আর এইটা ভালো লাগছে একটা ঘাসের পাহাড়